হ্যালো বন্ধুরা, চলছে ঈদের ধুমধারাক্কা শপিং। সবাই শুধু শপিং যুদ্ধে নেমেছে, আবাল বৃদ্ধ বনিতা। যারা একটু চালাক তারা এই আগে থেকে শপিং শুরু করেছে, কেননা এই ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকে, জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে। তো যারা একটু সাশ্রয়ী ভাবে থাকার চেষ্টা করে বা হাতে সময় কম, চাকরি বাকরি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা চেষ্টা করছে আগে থেকেই শপিংটা সেরে রাখতে, যাতে পরে তাদের ঝামেলাটা করতে না হয়। আমি চালাক কিনা জানি না, তবে প্রতি বছর আমার এবং আমার মেসেজের শপিংটা সাধারণত ঈদের এরকম অনেক আগের থেকে শুরু হয়ে যায়। মোটামুটি আমরা রমজানের আগে ঈদের শপিংটা করার চেষ্টা করি, কেননা রমজানের মধ্যে রোজা থেকে সাধারণত শপিং করতে যাওয়া সম্ভব হয় না। তাছাড়া এই এই সারাদিন এই প্রচণ্ড রকম রোজা থাকার পর যেই পরিমাণ ভিড় হয় আর কোনো ধরনের এনার্জি থাকে না মার্কেটে গিয়ে দোকানদারের সাথে বার্গেনিং করতে, লোকজনের ভিড় ঠেলে সামনে দোকানে কোনো পণ্য দেখতে, আর সেই এই রমজান আসলেই মহিলাদের প্রচণ্ড ভিড় শুরু হয়ে যায় দোকানগুলোতে। আর মহিলাদের ভিড় ঠেলে কোনো জিনিস দাম দরদাম করা বা দেখা, পছন্দ করা, এটা খুবই কঠিন হয়ে যায়। আর বিশেষ করে কোনো কাপড় যদি, বিশেষ করে কোনো কাপড় যদি পরতে হয় ছেলেদের জন্য, সেক্ষেত্রে মনে করেন দোকানে গেলে শার্টটা পরে দেখবেন, প্যান্টটা পরে দেখবেন, এটা তো আরও একটা বিরক্তিকর বিষয়। কারণ দোকানদার এটা কোনোভাবেই চায় না যে এই ভিড়ের মধ্যে পড়াপড়ি ব্যাপারটা থাকুক। তারপর দেখা যাচ্ছে আপনি প্যান্ট কিনে নিয়ে আসলেন, বাসাতে এসে দেখলেন যে আপনার কমরটা হচ্ছে না, আপনার দরকার 34, তারা দিয়েছে আপনাকে 33। অথবা দেখলেন যে শার্টটা নিয়ে এসছেন সেটা আপনার মাপের চেয়ে অনেক বেশি লং হচ্ছে, অথবা আপনাকে একদমই ভালো লাগতেছে না, অথবা আপনার টাইট হচ্ছে, নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো একটু বুদ্ধি যারা খরচ করেন তারা সাধারণত ঈদের আগে শপিং করে। আর মহিলাদের ব্যাপার একটা আছে, যারা কাটা কাপড় কিনে বিভিন্ন কিছু তৈরি করে, সাধারণত 3D স্টিমুলেশন তো সেলাই করতে হয়, সেক্ষেত্রে সেলাই দ্রুততম সময়ে পাওয়ার জন্য এই সময়টা একটা বেস্ট সময়। এই এই সময় সাধারণত সবাই দর্জির কাছে তাদের 3 পিস থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র দেয়, তারা এটাকে সেলাই করে কাটে, সব কিছু করার পর আগে আগে তারা এইগুলো নিতে পারে। কিন্তু আপনি যখন আরও কয়েকদিন পরে এটা করতে যাবেন, তখন দোকানের ভিড় অলরেডি বাড়তে শুরু করবে, দোকানদার আপনার কাজ ঠিক মতো করবেন না, ভুলভাল করে কাটবে, ভুলভাল করে সেলাই করবে, আর আপনাকে 14 বার দোকানদারের কাছে যেতে হবে দর্জির কাছে ওটা ঠিক করার জন্য, অনেক অনেক প্যারা। দেখছেন রফিক ভিডিও ডায়রি পার্ট 138, আজ করছে 18 মে 2017, বাংলা তারিখটা বলে দিচ্ছি। বাংলা তারিখ আজকে হচ্ছে 5 জ্যৈষ্ঠ, 18 মে 2017, 21 শ্রাবণ 1438। এখন যেটা বিষয় হচ্ছে যে আজকে অলরেডি কিন্তু আমি আমার মিসেস শপিংয়ে গিয়েছিলাম, কিন্তু শপিং গিয়ে আজকে আসলে তার জন্য যে কাপড়গুলো পছন্দ করার কথা ছিল পছন্দ মতো কাপড় পাইনি। কালকে আশা করি আবার শপিংয়ে যাবো, কালকে শুরু করবো এখান থেকে ডিরেক্ট টঙ্গি বাটার ফ্যাক্টরিতে যাবো, ওখান থেকে শপিং করতে করতে উত্তরা হয়ে উত্তরায় শপিং করবো, করতে করতে বাসা করতে তো আসবো, জানি না কতটুকু মেলাতে পারবো। কেননা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছেন তারা সবসময় চেষ্টা করেন সাধ্যের মধ্যে সর্বোচ্চ ভালো জিনিসটা কেনার জন্যে, আর এর জন্য পা চালান, হাত চালান, মুখ চালান, চাপা চালান, মাথা চালান, অনেক কিছু চালাতে হয়। কিন্তু আপনার যদি অ্যাভেলেবেল অনেক টাকা থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছু চালানোর দরকার নেই। আপনি যে কোনো ধরনের একটা বাংলাদেশের শীর্ষস্থানীয় শোরুমে যাবেন, ডিসপ্লে সেন্টারে যাবেন বা মার্কেটে যাবেন, যেটা দেখবেন পছন্দ করবেন ওটা হাত দিয়ে তুলে নিয়ে আসবেন, যা টাকা সেটা দিয়ে আসবেন, কারণ আপনার কাছে টাকা কোনো ব্যাপার না। ওখানে 2000 টাকা মানুষ, 2000 টাকা দামের কাপড় সেখানে 12,000 টাকা দামের মানুষ কেনে, এটা আলাদা বিষয়, কারণ তাদের অনেক টাকা আছে, তাদের যে কোনোভাবে একটা শো করতে হয় যে আমাদের অনেক টাকা আছে। যেহেতু যারা আমাদের মতো মধ্যবিত্ত বা একটু হিসেব করে চলার চেষ্টা করেন তাদেরকে কিন্তু বুদ্ধি, মেধা, সময় এবং অনেক কিছু খাটিয়ে তারপরে কেনাকাটা করতে হয়। ঈদ শপিং নিয়ে এটা ছিল একটা অন্যতম বকবকের বিষয়। আর আমার শপিং করতে আমার দুটো কিডস আছে, আমার নিজের না, আমার ভাতিজা এবং ভাতিজি আমার ছোটো ভাইয়ের, তো তাদের জন্য মাস্ক শপিং করতেই হয়, কারণ ছোটো বাচ্চা, আমি তাদের বড় অব্বু। সো তারা ঈদ বাসায় গেলে তারা অ্যাকসেপ্ট করে যে আশা করে থাকে যে আমি তাদের জন্য কী নিয়ে আসছি, এটা তাদের কাছে একটা অন্যতম আকর্ষণীয় বিষয় হয়, তারা এটা মনে করে। সো তাদের বিষয়ে শপিংটা আবার আগে করতে হয়, আর তারপরে আমাদের যেগুলো থাকে সেগুলো ট্রেডিশনালি করি। তো এই ঈদে যেটা হচ্ছে যে আরও কিছু শপিংয়ের সাথে গুড় থেকে শুরু করে তেল, মুড়ি, অন্যান্য জিনিসও কিনে কেনাকাটা করতে, কারণ পুরোজন জুড়ে এগুলো দরকার হয়। অলরেডি সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। চলুন ট্রেডিশনাল ওয়েতে আজকে দেখি কী কী আছে নিউজে। প্রথমে বাংলা নিউজ, আরে বাবা কেন 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 এই পেজে যাই। বাংলা নিউজে এখন যেটা আছে সেটা হচ্ছে যে শিশু রাজ্যে অনধিকার প্রবেশ নয়, রাষ্ট্রপতি মিস্টার আহমেদ বলেছেন।
সবুজ স্বর্গের রূপ নিচ্ছে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোড অনেক অনেক সুন্দর করে সাজানো হচ্ছে, মানে বিদেশিরা আসলে মনে করে আহ বাংলাদেশটা কত সুন্দর, এখান থেকে বনানী পর্যন্ত যাবে খুব সুন্দর দেখবে, তারপর যখন মনে হয় মহাকালী পার হয়ে যখন জামের মধ্যে পড়বে তখন তখন তাদের অবস্থা খারাপ। সামান্য ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, আপনারা জানেন মিস্টার দিলদার হোসেন, উনি হচ্ছেন আপন জুয়েলার্সের মালিকদের মধ্যে একজন, ওনার ওনাকে ধরা হয়েছে, ওনার অনেক স্বর্ণ জব্দ করা হয়েছে 10 মনের মতো, যেগুলো কোনো বৈধ কাগজপত্র নেই। তো উনি এই এইটার পরিপ্রেক্ষিতে স্বর্ণ ব্যবসায়ীর একটা ধর্মঘট ডাকা হয়েছিল, সেই ধর্মঘটটা প্রত্যাহার করা হয়েছে, স্বর্ণের দাম কিন্তু এখন একটু কমেছে। আর কি আছে, শাবানা ফেরদৌস আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ অভিনেতা শাকিব, আচ্ছা শাকিব খান আবারও শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন এবং শাবানা ও ফেরদৌসিকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। এটা কোথাকার পুরস্কার সেটা একটু দেখে নিই আমরা, কিসের পুরস্কার এটা, জাতীয় পুরস্কার কিনা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদানের ঘোষণা করা হয়েছে, 15 সালের পুরস্কার ঘোষণা হচ্ছে 17 সালে, 16টা 18 সালে, 17টা 19 সালে, 2 বছর আগের পুরস্কার ঘোষণা করা হয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন শাবানা উনি একজন দুঃখী মানুষ, প্রত্যেকটা সিনেমাতে উনি দুঃখী 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 অভিনয় করেন, ফেরদৌসি উনি আঞ্চলিক গান লোকগান থেকে শুরু করে অনেক গানের জন্য উনি জনপ্রিয়, আর শাকিব খান তো আছেই বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় টপ 1 নম্বর নায়ক বাংলা সিনেমার, যদিও শাকিব এর মধ্যে বেশ কিছু সমালোচনায় পড়েছিলেন কিন্তু শাকিব ভালো অভিনয় করেন এটা মানতে হবে। আর কে কে আছে, পার্শ্ব চরিত্র শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকের চলচ্চিত্র অনিল বাগচির একদিন, পার্শ্ব চরিত্র শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা, আচ্ছা চলচ্চিত্র নদী জন, শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী খল চরিত্র ইউএস জাকের চলচ্চিত্র ছুঁয়ে দিল মন, শ্রেষ্ঠ শিশু শিল্পী যারা জারিদ চলচ্চিত্র প্রার্থনা, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রবিয়া রহমান চলচ্চিত্র প্রার্থনা, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানি জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যৌথভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল দুইজনে, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়ঙ্কা গোপ, নাম শুনিনি প্রিয়ঙ্কা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, আর শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনীকার যৌথভাবে মাসুম রেজা ও মোহাম্মদ রিয়াজুল মাওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ মেহেদি রোন, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদি রনি, শিল্প নির্দেশক সামুরাই মারুফ 0 ডিগ্রি, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান পদ্ম। ইনারেই পেয়েছেন শ্রেষ্ঠতার, আমি শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে কাকে কাকে বলব, মাহফুজ শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রের মধ্যে শাকিব খান, মাহফুজ আহমেদ এবং জয়া আহসান, নারীদের মধ্যে আর কি জয়া, এরা ছিল শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। এদের তালিকাটা বললাম, এত কিছু পরে শোনানো যাবে না, আপনারা দেখে দেখে আমি স্ক্রল করছি, আপনারা দেখে দেখে পরে নেবেন কে কে পুরস্কার পেল, 2015 জাতীয় চলচ্চিত্র পুরস্কার মনে রাখবেন। প্রথম আলোতে চলে যাই, দেখি প্রথম আলোতে কি আছে, সোনা ধর্মঘট প্রত্যাহার, খুব ভালো কথা, আপন আমার আপন আপন আপনই থাকছে, কর হচ্ছে না, এপারে পানি কম বালু বেশি, হ্যাঁ তিস্তার কথা বলা হয়েছে, এপারে পানি কোথায়, শুধু বালি, আর ওপারে পানি ঠিকই আছে, মমতাদি আমাদেরকে জল দিচ্ছে না, এই জল নিয়ে অনেক জল খেলি হবে মনে রাখবে, চুক্তি হলে পানি পাওয়ার নিশ্চয়তা থাকতো, সিদ্ধান্ত দিল্লিকে নিতে হবে, ও পারে পানি আছে, এটা এই তিস্তা একটি নদীর নাম, তিস্তা একটি নদীর নাম, এটা হেডলাইন হচ্ছে, তার মানে তিস্তা এক সময় অনেক বড় একটা নদী ছিল, এটাকে ব্যঙ্গ করে বা দুঃখের সাথে এভাবে নামকরণটা করা হয়েছে, তিস্তা একটি নদীর নাম, হারানো নদী। অবশেষে ভুলে ভরা পাঠ্য বই সংশোধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর, একটা শিক্ষার্থী মারা গেছে, সম্ভবত তাকে ডেঙ্গু হয়েছে, তাকে চিকিৎসা করা হয়েছে ক্যান্সারে, ডেঙ্গু রোগীকে ক্যান্সারের চিকিৎসা করা হয়েছে, চিন্তা করতে পারেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। শিল্প সমিতির উপর আদালতের নিষেধাজ্ঞা বহাল, ভালো আছে। পাকিস্তানের মাথা হচ্ছে বাহুবলী পাকিস্তানে খুব হিট, কেন যে হিট আমি বুঝি না, আমার কাছে এতটা ভালো লাগেনি। ভারতের চরের মৃত্যুদণ্ড কার্যকর না করার নির্দেশ, বাংলাদেশ প্রতিদিন এক ঝলকে বলুন, দেখি কাদের সাহেব কি করেছেন, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা কি একবার হাওড়া অঞ্চলে গিয়েছেন, আচ্ছা উনি তো প্রশ্ন করেছেন, শাকিব খান মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া, ভালো কথা, ঢাকা চট্টগ্রাম স্পিড ট্রেন চালু হবে, ঢাকা চট্টগ্রাম স্পিড ট্রেন, স্পিড ট্রেন মানে কি, স্পিড যে খায় এইটা দিয়ে কি ট্রেন হবে নাকি, না এইটা নাম দিয়ে ট্রেন হবে জানি না, অথবা খুব দ্রুত যায় এমন কিছু হতে পারে, মানে স্পিড খেলে মানুষ স্পিড বেড়ে, ট্রেনের ওরকম একটা ব্র্যান্ডিং থাকবে স্পিড, খুব দ্রুত দৌড়াবে ট্রেন। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার মিসাইল কর্মসূচি, উত্তর কোরিয়ার কাম তো একটাই, খালি মিসাইল বানানো,
আর কইতাম, উত্তর কোরিয়া একটা দেশ, যা করার নিজের বেডরুমে করি, খুব ভালো কথা, আপনার বেডরুমে অবশ্যই করুন। দুবাই নিয়ে এলো ভ্রাম্যমাণ এটিএম মেশিন, টাকা মেশিন ভ্রাম্যমাণ, তাও দোষ স্বীকার করে সাফাত সাকিবের জবানবন্দি। আচ্ছা আর একটা কোথায় একটা চমৎকার নিউজ দেখেছিলাম, সেটা 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 একটু খুঁজে পাই কিনা, ও মারা গেলেন রিমা লাগু, ইনি হিন্দি সিনেমায় অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী, উনি মায়ের চরিত্রে অভিনয় করেন, প্রচুর সিনেমা মনে হয় দেখেছি, উনি মারা গিয়েছেন। আশা করি সৃষ্টিকর্তা আপনাকেও পারে, সুখে রাখুন, ভালো থাকুন। এ কি হাল বলার। আচ্ছা এটা কিন্তু অনেকটা 18+ কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, বড়রা দেখলেই ভালো, ছোটদের জন্য নয়, এটা এলি একজন একটু পড়ে নিই। গ্র্যান্ড থিয়েটার লুমিয়ার বুধবার সন্ধ্যা 7:15 বাংলাদেশ সময় রাত 11:00 70তম কান উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন হাজির হয়েছিলেন বলিউড ও হলিউডের নামী দামি তারকা নির্মাতা প্রযোজকরা। সেখানে লালগাজে হাঁটতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে মার্কিন মডেল বেলা হাদিদ। আচ্ছা বেলা হাদিদ হচ্ছে একজন মার্কিন মুসলিম মডেল, একে আমি কিছু জায়গায় মানে কথা করতে বলেছিলাম, সুপার মডেল আর কি, সুপার মডেল তাদের কাছে কোনো ব্যাপার না, তাদের কাছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ তাদের হলিউড টার্গেট করেই তারা কাজ করে, সুপার মডেল যেহেতু বেলা হাদিদ, সো এটা কোনো ফ্যাক্ট না। 1 কোটি ক্লাবে বাংলাদেশের প্রথম সাকিব, ভালো কথা। আচ্ছা এদিকে কি আছে, কে কি বল, সোনম কাপুর এবার ফাঁস করে নিজের অন্তর্মনের রহস্য, সম্প্রতি এক সংবাদ মাধ্যমে মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানিয়ে দিলেন যা করা বেডরুমে করেন তিনি। সোনমের এই বিস্ফোরক স্বীকৃতির পরে প্রশ্ন হচ্ছে বেডরুমে তিনি এমন কি করেন। সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তরে সোনম জানান, যদি পরনিন্দা পরিচর্যা করতে হয় তাহলে তা নিজের বেডরুমে করবেন তিনি, কারো সোফায় গিয়ে কিংবা টেলিভিশন ক্যামেরার সামনে না। আচ্ছা জিজ্ঞেস করা হচ্ছে আপনি বেডরুমে কী করেন, উনি বলছেন কাল যদি পরনিন্দা বা পরচর্চা করতে হয় সেটা আমি আমার নিজের বেডরুমে করবো, কারো সোফায় গিয়ে বা কারো বাসায় গিয়ে না, কারো টিভির সামনে না, অন্য কিছু ভাববেন না প্লিজ। শেষ করব বিবিসি দিয়ে, বাবা বিবিসি কিছু একটা বলো। বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দেখি কি বলেছে বিবিসি, ধর্মঘট প্রত্যাহার, ও মাই গড, বারবার খালি এই প্রত্যাহার করেছে জুয়েলারি মালিকরা, খুব ভালো। সাংবাদিকদের উপর নজরদারির অভিনব কায়দা, সৌদি আরব ইরানের দ্বন্দ্বে ঢাকা কি জড়িয়ে যাবে, সৌদি আরব ইরানের দ্বন্দ্বে ঢাকা জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কিছু গতকাল যখন প্রধানমন্ত্রী সম্মান এরকম একটা নিউজ এসেছিল যে মক্কা মদিনাকে রক্ষা করতে বাংলাদেশ থেকে দরকার হলে সেনাবাহিনী পাঠানো বা ফোর্স পাঠানো হবে সেখানে। পাকিস্তানে আটকে গেল ভারতীয় গুপ্তচরের ফাঁসি, চমৎকার 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 দেখলেন রফিক, ভিডিও ডায়রি পার্ট 138 আজকে ছিল 18 মে 2017। আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন এবং অন্যকে ভালো রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এক রফিক খন্দকার নামে আমার আরেকটি চ্যানেল আছে, যেখানে আমি র্যানসম ওয়্যার বা অ্যান্টি মানে ভাইরাস থেকে কীভাবে পিসিকে সুরক্ষা রাখতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আজকে আপলোড করেছি সকালবেলা, চাইলে দেখতে পারেন আপনার পিসিকে সুরক্ষা রাখতে, সুরক্ষিত রাখতে। আর আমার ব্লগে কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। কালকে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।